নমস্কার গল্পকথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে শুরু করছি সাহেব বিবি গোলাম উপন্যাসের তৃতীয় পর্ব সকালবেলা ব্রজরাখালের ডাকেই ঘুম ভাঙল কিন্তু ব্রজরাখাল ততক্ষণে স্নান করে তৈরি বললে ওঠো হে বড় কুটুম এত দেরি করলে চলবে না এখানে ঘড়ি ধরে সব কাজ হয় এই কলকাতা তোমার গিয়ে ফতেপুর নয় এত রাত্রে যে ব্রজরাখাল শুলো কখন ঘুমল আর কখনই বা উঠলো কে জানে ভূতনাথ উঠে দেখলে ব্রজরাখাল ততক্ষণে রান্নাঘরে গিয়ে রান্নায় ব্যস্ত সকালবেলা বাড়িটার চারদিকে চেয়ে দেখলে এক পলক দক্ষিণ দিকে জানালা দিয়ে দেখা যায় মস্ত বড় বাগান মাঝখানে একটা পুকুর ব্রজরাখাল হঠাৎ এলো বললে এটা খেয়েরাও দেখিনি বড় কুটুম এক কাশি ফ্যানে ভাত ব্রজরাখাল বললে খেয়ে দেখো খাঁটি ঘি দিয়েছি তোমাদের ফতেপুরের ঘির চেয়ে ভালো ব্রজরাখালের ব্যবহারে ভূতনাথ অবাক হয়ে গেল কোথাকার কে নন্দ জ্যাঠা তার মেয়ে রাধা সেও তো আর বেঁচে নেই কি বা সম্পর্ক অথচ এমন করে আপন করে নিতে পারে পর ভূতনাথ বললে তুমি খাবে না আমার ভাত ওদিকে তৈরি এখনই নটার ঘন্টা পড়বে আমিও আপিসে বেরুব হাঁটতে হাঁটতে আপিসে দশটার মধ্যে পৌঁছে যাব ঠিক তারপর ফিরতে যার নাম সেই খানিক পরেই খাওয়া দাওয়া সেরে তৈরি হয়ে পড়লো খাল সেই ধুতির কোঁচাটা কোমরে গুঁজে আলপাকার কোটটা চড়ালে গায়ে তারপর যাবার আগে বললে এইটা রাখো তো বড় কুটুম এই পুড়িয়াটা কি এটা হোমিওপ্যাথিক ওষুধের পুড়িয়া যদি কেউ এসে ওষুধ চায় বলে মাস্টার বাবু কোনো ওষুধ রেখে গিয়েছে তো এইটা দেবে আমি বলেছি কিনা বংশীকে যে আমার সম্বন্ধির কাছে রেখে যাব ভূতনাথের বিস্মিত দৃষ্টির দিকে চেয়ে ব্রজরাখাল ফো হো করে হেসে উঠল বললে এ দেখছ কি ডাক্তারিও জানি তোমার বোনকেই শুধু যা বাঁচাতে পারলাম না আমার রোগীদের মধ্যে ওই একজনই যা মরে গিয়েছে নইলে এই পাড়ায় আমার খুব নাম ডাকে বলে হন করে বেরিয়ে গেল আবার ফিরে এলো খানিক পরে বললে একটা কথা বলতে ভুলে গিয়েছি যদি রাস্তায় বেরো তো বেশি দূর যেও না নতুন মানুষ তো হারিয়ে যাবে আর একটা কথা তুমি ভেব না তোমার চাকরিরও একটা চেষ্টা করছি তবে বাজার বড় খারাপ কি না ব্রজরাখাল চলে গেল এই যেন একেবারে অন্য মানুষ কখন সে ভাত রাঁধলে নিজের হাতে কখন খেলে আবার আপিসেও চলে গেল নটার ঘন্টা পরবার সঙ্গে সঙ্গে কাজের মানুষ বটে ঘর ছেড়ে আর একবার বাইরে এসে দাঁড়ালো ভূতনাথ কত বড় বাড়ি এখানে দাঁড়ালে বাড়ির বাইরে আর কিছু দেখা যায় না বড় বাড়িটার ভেতরে যে কোনো মানুষ বাস করে বাইরে থেকে তা বোঝবার উপায় নেই শুধু বাইরেই যা জোর নড়াচড়া হাঁক ডাক চারদিকে চেয়ে চেয়ে দেখতেই বেলা পড়ে গেল আস্তে আস্তে রান্না বাড়ির দিকে গেল পাশেই সিঁড়ি সেই সিঁড়ি দিয়ে নেমে স্নান করবার জায়গা নতুন জলে স্নান করা উচিত নয় হাত মুখ পা ধুয়ে ওপরে রান্নাঘরে ঢুকল খাবার ঢেকে রেখেছে ব্রজরা খাল এক হাতে অনেক রান্না করেছে বটে ডাল ঝোল ভাত সবে থালা বাটি গেলার সাজিয়ে বসেছে খেতে এমন সময় দরজার পাশে কে যেন উঁকি দিলে কে ভূতনাথ দরজার দিকে মুখ করে জিজ্ঞেস করলে লোকটা কিন্তু সামনে এলো না আড়াল থেকে বললে আপনি খান আগে আমি আসবোক্ষণ পরে লোকটা সত্যি সত্যি পরে এল ভূতনাথ ততক্ষণে খাওয়া দাওয়া সেরে বাসন কোষণ মেজে রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলেছে এসে বললে আপনি মাস্টারবাবু শালা রোগা খয়া খয়া চেহারা তেল চকচকে তেরি কাটা মাথা আধময়লা ধুতিটা কোঁচা করে কোমরে কোঁচা বললে আমি বংশী ভূতনাথ ওষুধের পুড়িয়াটা দিয়ে জিজ্ঞেস করলে অসুখকার আগে চিন্তার চিন্তা কে ছোট মার ঝি কি অসুখ ম্যালোরিয়া ডাক্তারবাবু তো বলেন ম্যালোরিয়া দেশে গিয়েও অসুখ দিয়ে এনেছে আমার তো বোন হয় সে এই ছোটবেলা থেকেই কলকাতায় আছে কি না দেশে গাঁয়ের জল আর সবজি হয় না পেটে আমার বিয়েতে সেইবার গেল দেশে বললু অত করে পুকুর ঘাটে জল ঘাঁটিস না চিন্তা তা কি শুনবে ছোটমার আদর পেয়ে পেয়ে কথার বড় অবাদ্য হয়ে উঠেছে আগে এখন আমার ভোগান্তি ছোটমারও ভোগান্তি মাস্টারবাবুর ভোগান্তি এখন এই এক গ্লাস জল খেতে গেলে ছোট মাকে নিজে গড়িয়ে খেতে হয় তারপর চলে যেতে গিয়ে থামল বংশী ছোটো মা বলে বটে যে বংশী তো নিজের মায়ের পেটের বোন তুই বউবাজারের শশী ডাক্তারকে দেখা আমি বলি থাক মাস্টারবাবু কি ছোট ডাক্তার বড় বাড়ির সমস্ত লোক ভালো হয়ে যাচ্ছে ওর ওষুধ খেয়ে তা আগে ছোটো মা দেখুন কি জ্বালা এই সাবু আনো মিছরি আনো ফল ফুলুরি আনো হ্যান আনো তেন আনো তা খরচার বেলায় তো সেই ছোটোমাই বংশী গলা নিচু করলো এবার বললে এইবারে সবার যে আগে হিংসে আমাদের দুজনের ওপর কেউ তো ভালো চোখে দেখে না কি না কিসের হিংসা হিংসে কেন ওই যে মধুসূদনকে দেখেছেন না বাকি কে মধুসূদন ভূতনাথ মধুসূদন কেন কাউকেই এখনো দেখেনি বংশী বললে এই তোষাখানায় একদিন যাবেন ওই মধুসূদনই তোষাখানা সর্দার কি না আমাদের পাশের গায়ে বাড়ি হুজুর বললে বিশ্বাস করবেন না আমার আপন পিসির সম্পর্কে ভাসুর হয় আগে তার এই কাণ্ড বুঝুন কী কাণ্ড সে অনেক কথা কথা অনেক দরজাটা ভেজিয়ে দিয়ে গলা এবার আরো নিচু করল বংশের অনেক অভিযোগ এত বড় বাড়ি কত পুরুষ আগে থেকে বংশ পরম্পরায় কত দাসদাসী কত লোকজন যাওয়া আসা করেছে কত বংশের ভরণ পোষণ জীবিকা নির্বাহ নির্ভর করেছে এই চৌধুরী পরিবারের দান ধ্যান ধর্মানুষ্ঠানের সূত্রে গ্রামকে গ্রাম ছেটিয়ে এসেছে চাকরির চেষ্টায় এখানে উঠেছে এসে এই চৌধুরী বাড়িতেই ওই মধুসূদন এখন তোষাখানার সর্দার ওর কোন পূর্বপুরুষ কবে কি সূত্রে এসে আশ্রয় পেয়েছিল কর্তাদের আমলে তারপর সংসারের আয়তন বেড়েছে আয়োজন বেড়েছে আয় বেড়েছে ধনে জনে প্রতিষ্ঠায় প্রতিপত্তিতে চৌধুরী বংশের প্রসার বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে আর সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব পারিষদ মোসাহেব দাসদাসী তাদের প্রয়োজনও বৃদ্ধি পেয়েছে কোন সুদূর বালেশ্বর কটক বাড়িপাদা জেলা থেকে মধুসূদনের পূর্বপুরুষের আত্মীয় পরিজন গ্রামবাসীরা এসে জুটেছিল এখানে এসে ভার নিয়েছিল এক একটা কাজের ভিস্তিখানা তোষাখানা রান্নাবাড়ি কাছারি বাড়ি বৈঠকখানা সেরেস্তা সব অলঙ্কৃত করেছে পুজোয় পার্বণে উৎসবে আনন্দে যোগ দিয়েছে পরিবারের এক একজনের মতো দেশে গিয়েছে বিবাহ করেছে আবারও ফিরে এসেছে দেশে টাকা পাঠিয়ে দিয়েছে মাসে মাসে এই সংসারে তাদের প্রয়োজন যেমন অপরিহার্য এই সংসারও তেমনই তাদের জীবিকার পক্ষে অনিবার্য এই পরিবারে কেউই পর নয় সাধারণ পর্ব উপলক্ষে দোল দুর্গোৎসবে তারা নতুন কাপড় পেয়েছে পার্বণী পেয়েছে শুধু তারা কেন একটা কুকুর বেড়ালেরও ন্যায্য অধিকার আছে এই বাড়ির ওপর এখানে কেউ অনাত্মীয় নয় সবাই আপন সবাই অনস্বীকার্য কিন্তু সেই দিন বদলে গিয়েছে বংশী গলা নিচু করে বলে কিন্তু সেই দিন বদলে গিয়েছে হুজুর এখন এক একজন চাকরি পাবে আর মধুসূদনকে পাঁচ টাকা করে দিতে হবে আর চাকরি যতদিন না হবে ততদিন বছরে তাদের কাছে এক টাকা করে আদায় করবে এই যে আমার বিয়ে হলো না ওকে দিতে হলো ওর দোস্তুরি বিয়ের দোস্তুরি আগে দশ টাকা এই ধরুন যদি আমার সঙ্গে যদুর ঝগড়া হয় আর ও যদি মিটিয়ে দেয় ওর আদায় হবে চার আনা আমি দেব দু আনা আর যদুর মা দেবে দুয়ানা। আমার যদি ছেলে হয় আগে তো ওকে দিতে হবে শোয়া স পান আর পৌনে পাঁচ গণ্টা সুপুরি এই হলো নেয়ম তা এত বড় পিষেছে আগে ওই মধুসূদন আমার যত চাকরি হয়নি তদ্দিন এক টাকা করে আমার মাইনে হবার পর থেকে কেটে নিয়েছে তা মাস্টারবাবুর কাছে শুনেছি আপনি এখানে থাকবেন এখন চাকরি করবেন এখানে অনেক সব দুঃখের কথা বলবো আপনাকে আপনি পুরুষ মানুষ আমার জন্যে ভাবি না হাঁকে নিজের গতরে খেটে দেনাপত্র শোধ করে দেব একদিন কিন্তু ওই চিন্তার জন্যই তো ভাবনা কেন আগে গরিবের ঘরে জন্মেছে না খাটলে চলবে কেন কে তোকে বসে বসে খাওয়াবে সোয়ামি থাকলে সেও খাটিয়ে নিত শুধু শুধু খেতে দিত না তা সোয়ামিকে তো খেয়েছে এখন ছোটো মাই তো ভরসা তা ছোটো মাই বা কদিক দেখবে তোমার ছোটো মা বুঝি চিন্তাকে খুব ভালোবাসেন ভালোবাসলে হবে কি শালাবাবু তার যে নিজেরই সতেক জ্বালা কিসের জ্বালা সেসব অনেক কথা পরে বলবো আপনাকে পরে বলবো তা ছোটো মা ভালোবাসে বলেই তো মধুসূদন দেখতে পারে না আমাদের শুধু মধুসূদন কেন মধুসূদনের দলের কেউই দেখতে পারে না ও গিরি বলুন সিন্ধুই বলুন সদুই বলুন আর রাঙা ঠাকমাই বলুন কেউ না এমন কি বেনিও না বেনিকে আগে বেনি হলো মেজবাবুর চাকর অথচ দেখুন সবাই এক জেলার লোক আমরা বেনি তো আমার গাঁয়ের লোকই বটে আশ্চর্য ভূতনা তো আশ্চর্য হয়ে গেল রাঙা ঠাকুমাকে আপনি দেখেননি আগে কে রাঙা ঠাকমা ভাড়ারে থাকে ভাড়ার দেখে শুনে ওই মধুসূদনের সম্পর্কে রাঙা ঠাকমা হয় বলে এইবারই আমরাও সবাই রাঙা ঠাকমা বলি তা সেই রাঙা ঠাকমাকে গিয়ে কাল বললাম আগে বউটাক সাবু দাও আর মিছরি আঁধব অনেক নানান কথা কে খাবে কেন খাবে হ্যান ত্যান আমি বললাম ছোটমার হুকুম তখন বলে ছোটো বৌমা নিজের ঝিকে দিয়ে বলে পাঠালে না তোকে দিয়ে কেন বললে রেবংশী আমি বললাম চিন্তার যে অসুখ সে কি নড়তে পারে তখন বললে ছোটো বউমাকে গিয়ে বলগে একটা চিরকুটে নিকে দি আমি গিয়ে বললাম সব ছোটো মাকে বললে কাজ নেই বংশী পয়সা নিয়ে দোকান থেকে কিনে আনগা ঝঞ্ঝাট চুকে যাক বলে আমাকে টাকা দিলে অথচ দেখুন এই যে গিরি মেজমার পেয়ারের ঝি তার একাদশীতে ফল পূর্ণিমেতে পাকা ফলার সব যোগান দেবে রাঙা ঠাকমা ছোট মা ভালো মানুষ তা সংসারে ভালো মানুষ সবও খারাপ শালাবাবু বংশীর কথার হয়তো শেষ নেই কিন্তু যেন অনিচ্ছা সত্ত্বেও এবার উঠল সে বললে যে এবার যাই ছোটবাবু হয়তো ঘুম থেকে উঠবে এখনই উঠে যদি ওপরে যায় তো মুশকিল এখন এই বারোটার সময় তা ছোট বাবুর এক একদিন ঘুম থেকে উঠতে দুপুর দুটো বেজে যায় তারপর তখন উঠে ভাত খাবেন সেই বিকেল পাঁচটায় তারপর হঠাৎ ব্যস্ত হয়ে পড়লে আমি এবার যাই অনেকক্ষণ বসলাম আজকে বিকেলবেলা আবার বারো বাড়িতে রাক্ষস দেখতে যাবো যাবেন নাকি দেখতে ডাকবোক্ষণ আপনাকে রাক্ষস আগে হ্যাঁ নর রাক্ষস আর কি একটা জ্যান্ত পাঁঠা খাবে কালকে সরকার বাবু নিজে হাতি বাগানের বাজার থেকে কিনে এনেছে ওই যে দেখুন না জানালা দিয়ে দেখুন পুকুরের পারে খোঁটায় বাঁধা রয়েছে চড়ে চড়ে ঘাস খাচ্ছে তা কচি বেশ এখনো শিং গজায়নি কালো রং ভূতনাথের বিস্ময় বিস্ফোরিত চোখের দিকে চেয়ে বংশী বললে এ আপনার গিয়ে সব মেজকত্তার শখ ভারী শৌখিন মানুষ আপনার এই মেজকত্তা সেদিন সুখচর থেকে একজন লোক এসে বাজি রেখে দশের রসগোল্লা খেয়ে গেল বাজি ছিল খেতে পারলে মেজকত্তা নগদ পাঁচ টাকা দেবে ভৈরব বাবুও খেতে বসেছিল তিনশের খেয়েই হেঁচকি তুলতে লাগলো তা সে নগদ পাঁচটা টাকাও নিলে দশের রসগোল্লাও খেলে আবার মেজকত্তা খুশি হয়ে একটা গড়দের উড়ুনি দিলেন তাকে একলা ঘুরে ঘুরে ভূতনাথের আর সময় কাটে না একবার মনে হলো রাস্তায় বেরোয় কিন্তু অচেনা জায়গা কোথায় গিয়ে শেষে চিনে চিনে বাড়ি ফিরতে পারবে না আসুক রাখাল প্রথম দিন তার সঙ্গে বেরোতে হবে জানালা দিয়ে আবার চেয়ে দেখলে দক্ষিণ দিকে পুকুরের পাড়ে বাঁধা রয়েছে ছাগলটা আপন মনে নিশ্চিন্ত হয়ে ঘাস খেয়ে চলেছে বাগানে একজন মালি গাছের গোড়াগুলো খুনে দিচ্ছে কনের ম্যাথর পাড়ার ছেলেমেয়েরা খেলা করছে রাস্তার ওপর আর তারপর বুঝি ধোপাদের ঘর দড়িতে সার সার অসংখ্য শাড়ি কাপড় জামা শুকোচ্ছে ঘরের দেওয়ালের তাকে হঠাৎ ভূতনাথের নজর পড়ল পুরনো কাগজপত্রের জঞ্জালের মধ্যে ঢাকা পড়ে আছে একজোড়া বাঁয়া তবলা কার জিনিস কে জানে ব্রজরাখালের রাখালের এদিকেও শখ আছে নাকি সর্বাঙ্গে ধুলো মাখা বোধহয় বহুদিন কেউ হাত দেয়নি মনে পড়ল ভূতনাথের সেই ফতেপুরের বারোয়ারি তলার যাত্রা দলের কথা একদিন এই নিয়ে কত মাথাই না ঘামিয়েছে সাত মাত্রার যত আবার আট মাত্রার যত বিলম্বিত লয়ের কাওয়ালি আর একতলা দুন চৌদুন তেহাই রসিক মাস্টার বলেছিল ডুগি তবলায় খাসা হাত তো ছোকরার কেমন যেন ইচ্ছে হলো ভূতনাথের তবলা বাজাতে কিন্তু ভয় হল যদি কেউ আপত্তি করে কোথায় পরের বাড়িতে থাকা ব্রজ রাখালে নিজের বাড়ি তো আর নয় তবলাটায় হাত বুলিয়ে সামনের তর্জনীটা দিয়ে দু একটা টোকা মেরে আবার রেখে দিলে ঘাটগুলো বাঁধা নেই কেমন যেন মোড়া আওয়াজ বেরুলো। সামনের রাস্তা দিয়ে ফেরিওয়ালার ডাক কানে আসে বাসন বাসন চাই কাঁসি ঘন্টা বাজিয়ে কাঁসার বাসন বেসতে বেসতে চলেছে সামনের আস্তাবল বাড়ির কার্নিশের উপর একটা চিল চুপ করে বসেছিল এবার হঠাৎ অকারণে চি শব্দ করে তীর বেগে উড়ে গেল আর একজন ফেরিওয়ালা কি একটা অদ্ভুত চিৎকার করতে করতে চলেছে প্রথমটা কিছু বোঝা যায় না অনেকক্ষণ শোনার পর বোঝা গেল ভূতনাথের আজও মনে আছে সে কলকাতার সেই প্রথম দিনের দুপুরটা যেমন রোমাঞ্চময় লেগেছিল জীবনে আর কোনো দিন তেমন লাগেনি সেই তার স্বপ্নে দেখা কলকাতার সঙ্গে চোখের সামনের কলকাতাকে মিলিয়ে নিতে চেষ্টা করছিল সে শুধু বাড়ি আর বাড়ি এত বড় বড় বাড়ি মল্লিকদের তারাপদর দেখা কলকাতার সঙ্গে তাকে মিলেছে পিসিমা যদি বেঁচে থাকত তো ভয়ে হয়তো তার ঘুমই হতো না তার ভূতনাথ এত বড় কলকাতায় কোথায় হয়তো হারিয়ে যাবে হয়তো গাড়ি চাপা পড়বে সেই ভয় বিকেল হতে তো অনেক দেরি আছে ভূতনাথ ঘরের দরজায় তালা লাগিয়ে আস্তে আস্তে রাস্তায় বেরুলো। ব্রিজ সিং বন্দুক নিয়ে পাহারা দিচ্ছিল গেটে কিছু বললে না খোয়ার রাস্তা এব্রো খেব্র বনমালি সরকার লেনে তখনও পিচ বাঁধানো হয়নি দুপুরের নির্জন রাস্তা রাস্তা পেরিয়ে মোরের মাথায় আসতেই মনে পড়ল সেই নরহরির কথা বুড়ো গাছটার তলায় চেয়ে দেখলে ভূতনাথ কেউ নেই কোথাও দেবদেবীরা সব সাজানো পড়ে আছে ফুল বেলপাতা শুকিয়ে আমসি হয়ে গিয়েছে নৈবিদ্যির চাল দু একটা ছড়ানো এদিক ওদিক কিন্তু নরহরি নেই এবার হঠাৎ যেন ভক্তিভরে ভূতনাথ কোন দেবতাকে লক্ষ্য করে কে জানে প্রণাম করলে বেদির কাছে গিয়ে দুহাত জোর করে প্রণাম করলে ফতেপুরের বারোয়ারি তলার মণ্ডলচণ্ডীর কাছে যেমন প্রণাম করে কামনা করত ভূতনাথ তেমনই মনে মনে প্রার্থনা করলে মঙ্গল করো মা মঙ্গল করো ভূতনাথের আর কোনো প্রার্থনা মনে এলো না কার মঙ্গল কি মঙ্গল সেই প্রশ্ন নয় সমস্ত মঙ্গল হোক তার নিজের মঙ্গল ব্রজরাখালের মঙ্গল তারাপদ ভূষণ কাকা ননি রাধার আত্মার মঙ্গল বিশ্ব সংসারে সকলের মঙ্গল ওই যে বংশী ওর বোন চিন্তা ওর ছোট মা ছোটবাবু মধুসূদন সকলের মঙ্গল হোক বড় রাস্তার উপর যেতে ভয় করল ভূতনাথের টকবক করে সেই কালকের মতো ট্রাম গাড়ি চলেছে ঘোড়ার গাড়িওয়ালা ঘোড়াকে ছিপটি মারতে মারতে চলেছে হু হু করে মুখে একটা অদ্ভুত শব্দ করছে উ একটু ওপাশে একটা বাড়িতে ঢং ঢং করে ঘন্টা বাজল ছেলেদের স্কুল ভূতনাথ পড়লে বেঙ্গল সেমিনারি স্কুলের সামনে গোটা কত কাবুলিওয়ালা অদ্ভুত ভেলভেটের কুর্তা আর ঢিলে ঢালা সাদা পাঞ্জাবি পরে বসে আছে বসে বসে ফল বেচছে একটা কাপড়ের ওপর আঙুর বেদানা বাদাম ছড়ানো গঞ্জে স্কুলের কথা তার মনে পড়ল সে ছিল প্রকাণ্ড খড়ের আটচালা ঘর এমন দোতলা পাকা দালান নয় সামনের দিকে এগিয়ে গেল ভূতনাথ তাদের ফার্স্ট ক্লাসে সংস্কৃত বই ছিল হিতোপদেশ পড়াতেন শরৎ পণ্ডিত লম্বা করে নশি নিতেন সর্বদাই বোয়াল মাছের মতো লাল লাল গোল চোখ টিকিতে ফুল বাঁধা থাকত তার ভূতনাথ ভারী ভয় করত তাকে। ধাতুরূপ মুখস্থ বলতে না পারলে মাথায় গাঁটটা মারতে মারতে ঢিপ করে কিল বসিয়ে দিতেন পিঠে রাগ হলে চিৎকার করে বলতেন এই শরৎ পণ্ডিতের অস্ত্র ছিল শুধু হাতের গাঁটটা অঙ্কের মাস্টার হরনাথবাবুর অস্ত্র ছিল খাকের কলম দুই আঙুলের মধ্যে খাকের কলমটি দিয়ে জোরে এমন টিপে ধরতেন যে মনে হতো বুঝি বিছে কামড়িয়েছে আর হেডমাস্টার অবনীবাবুর বেদ দারবান সত্যনারায়ণ ছিল বেতের ভাড়ারই বড় মাঝারি ছোট নানা মাপের বেত সাজানো থাকত লম্বা লম্বা বাঁশের নলের মধ্যে চিৎকার করে অবনীবাবু ডাকতেন আমার কেন কেন মানে বেত অবনীবাবু বাংলা ভাষায় বেদ বলতেন না শাস্তির গুরুত্ব বোঝাবার জন্য বোধহয় ইংরেজি শব্দ ব্যবহার করতেন অর্থাৎ যেন বেতের আঘাত কম আর কেনের আঘাত প্রচণ্ড সত্যনারায়ণ সব বেদগুলো এনে হাজির করত হেডমাস্টারের সামনে অপরাধীর অপরাধের তারতম্য হিসেবে বেতের আকারেরও তারতম্য হতো অর্থাৎ পরীক্ষার খাতায় বই থেকে নকল করলে বড় বেদ পেছনের বেঞ্চে বসে ব্যাঙের ডাকের নকল করলে মাঝারি বেদ আর সত্যনারায়ণের কাছ থেকে ধারে জিভে গজা খেয়ে ধার শোধ না করলে ছোট বেদ পঞ্চাননের ভাগে তিন রকম বেতি জুটত সেই পঞ্চানন ভূতনাথের এতদিন পরে আবার পঞ্চাননকে মনে পড়ল একদিন হঠাৎ পুলিশে ধরে নিয়ে গেল সেই পঞ্চাননকে ম্যাজিস্ট্রেটের বাগান থেকে ফুল চুরি করতে গিয়ে ধরা পড়েছিল বিচারে জেল হয়ে গেল পঞ্চাননের তিন মাস তারপর জেল থেকে বেরিয়ে পঞ্চানন আর গ্রামে ফে আসেনি কোথায় যে উধাও হয়ে গেল কেউ জানতেও পারল না স্কুলের সামনে যেতেই কেমন একটা হইচই গণ্ডগোল শোনা গেল ওদিক থেকে ছেলেরা চিৎকার করছে আর এদিক থেকে কাবুলি বলারাও চিৎকার করে কি বিকট ভাষা এদের গোটা কতক শব্দ কেবল কিছুই মানে বোঝা যায় না ওদিক থেকে ঢিল ছুঁড়তে লাগলো ছেলেরা আর এরা কিছু না পেয়ে বড় বড় বেদানা ছুঁড়তে লাগলো ছেলেদের লক্ষ্য করে রাস্তাময় বেদানা ডালিম আঙুর নাশপাতির ছড়াছড়ি ভিড় জমে গেল চারিদিকে চার পাঁচটা কাবুলিওয়ালা যেন পাগলের মতো ক্ষিপ্ত হয়ে ছোটাছুটি করতে লাগলো হাতের লম্বা লাঠিগুলো নিয়ে ঘোরাতে লাগল দমাদম জানালা দরজা বন্ধ হয়ে গেল বেঙ্গল স্কুলের নাম লেখা সাইনবোর্ডখানা খানা টেনে নামিয়ে ভেঙে দিলে ভূতাদের কেমন অবাক লাগলো কেন হঠাৎ এই মারামারি অথচ একটু আগেও তো কোনো কিছু ছিল না ছেলেরা ফল কিনছিল ওদের কাছে কি হলো মশাই কি হলো যে যা পারলে দু চারটে বেদানা কুড়িয়ে পকেটে পুড়লে একজন বললে দোষ বুঝলেন কেন আরে ওরা ওদের বেইমান বলেছে বলা বেইমান এত বড় অপরাধ হট্টগোলের মধ্যে ভূতনাথ বেরিয়ে এলো কয়েকটা লাল চামড়ার সাহেব পুলিশ ততক্ষণে এসে পড়েছে ভয়ে যে যেদিকে পারলে দৌড় দিলে এখনই হয়তো লাঠি মারবে ওরা ভয়ানক মারে গোড়াদের ক্ষমতা কি কম এসেই চার পাঁচটা কাবুলিওয়ালাকে ধরে ফেললে তারপর দমাদম লাথি মারতে গা লাগলো স্কুলের বন্ধ দরজার ওপর রাস্তার গাড়ি ঘোড়া ট্রাম লোক চলাচল বন্ধ হয়ে গেল সে একেবারে হই হৈ কাণ্ড আবার বনমালী সরকার লেনে ঢুকে পড়ল ভূতনাথ বুকটা তখনও তার দূর দূর করে কাঁপছে বেইমান কথাটার মানে কি মনে আছে বহুদিন আগে পঞ্চানন একবার হেডমাস্টার অবনীবাবুর কাছে খুব মার খেয়েছিল দুই হাতের পাতায় তখনও লাল দাগ আছে রাস্তায় এসে বলেছিল এই বইগুলো একটু ধর তো বোধহয় জ্বর আসছে পঞ্চাননের কপালে হাত দিয়ে ভূতনার চমকে উঠেছিল জ্বরে পুড়ে যাচ্ছে যেন জ্বরের ঝোঁকে সেই রাস্তার মধ্যে শুয়ে পড়েছিল পঞ্চানন মনে আছে সেই জ্বরের ঘড়ি পঞ্চানন বলেছিল শালা হেডমাস্টারটা বেইমান ভূতনাথ সেদিন মানে বোঝেনি পঞ্চাননের কথাটার বেঙ্গল সেমিনারির ছেলেদের বেইমান বলায় কাবুলিওয়ালাদের রাগের কারণটাও ভূতনাথ বুঝতে পারেনি সেদিন কিন্তু মানে বুঝতে পেরেছিল অনেক দিন পরে যেদিন ছোট বৌঠান বলেছিল ভূতনাথ তুই এত বড় বেইমান হেডমাস্টারের বেইমানে বোঝবার বয়স তখন হয়নি ভূতনাথের কাবুলিওয়ালাদের বেইমানের অর্থ খুঁজে পাওয়া যায়নি সেদিন কিন্তু ভূতনাথ যে কেমন করে বেইমান হল সেই প্রশ্ন কিন্তু ছোট বৌঠান তো তখন অপ্রকৃতিস্থ তাকে অবশ্য ক্ষমা করেছিল ভূতনাথ ছোট বৌঠানকে চিনেছিল বলেই তো ভূতনাথ পরে তাকে ক্ষমা করতে পেরেছিল সেদিন আপেস থেকে ব্রজরাখাল ফিরল একটা মস্ত বড় বান্ডিল নিয়ে বললে তোমারও জামাকাপড় চলবে না বড় কুটুম ভদ্রলোকের কাছে চাকরি করতে গেলে একটু ভদ্র হয়ে যেতে হবে তো একেবারে তৈরি কামিজ নিয়ে এসেছে একজোড়া মার্কা রেলির ধুতি যেমন মিহি তেমনই খাপি আর এই নাও জুতো এ তো ফতেপুরের রাস্তা নয় এখানে খোয়ার রাস্তা খালি পায়ে চললে পাঁচ ছিঁড়ে যাবে একেবারে ভূতনাথ জুতো জোড়া পায়ে দিলে ব্রজরাখাল নিজের হাতে ফিতে বেঁধে দিলে বললে পছন্দ হয়েছে তো টেরিটি বাজারের খাস বাড়ির জুতো সে বিকেলবেলা ভূতনাথকে জুতো জামা কাপড় পরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে চারিদিক থেকে দেখলে ব্রজরাখাল তারপর বললে এইবার সব ছেড়ে রাখো পরশু আমার ছুটি আছে আফিসের ওই দিন আবার পড়তে হবে কেন ব্রজরাখাল উত্তর দিলে না কিন্তু খেতে বসে কথাটা বললে বললে চাকরি তো কখনো করনি বড় কুটুম চাকরির সতেক জ্বালা এক একবার ভাবি ছেড়েই দেব আমার কিসের দায় না আছে বাপমা না আছে বউ ছেলে কিন্তু ঠাকুর বলতেন কোন ঠাকুর আমার ঠাকুর রামকৃষ্ণ পরভংশদেব গেও ভূত নাম শোননি তুমি দেখবে বলে রাখছি তোমাকে ওই ঠাকুরের ছবি একদিন দেশের ঘরে ঘরে থাকবে আমার চোখ খুলিয়ে দিয়েছেন ঠাকুর তোমার বোন যখন মারা গেল বড় কুটুম এ কষ্টের মধ্যে কাটাতে লাগলাম সে যে কি কষ্ট কি বলবো, বড় ভালোবাসতাম তো রাধাকে ভাত খেতে খেতেই হো হো করে হেসে উঠল ব্রজরাখাল ব্রজরাখাল হাসলো না কেঁদে উঠলো দেখবার জন্যে ভূতনাথ ব্রজরাখালের মুখের দিকে তাকালে কিন্তু ব্রজরাখাল দিকেই যেন চেয়ে নেই সে আবার বলতে লাগল তোমার বোন আমায় একদিন কি বলেছিল জানো কি এই অসুখ হওয়ার কিছুদিন আগে আমি শনিবার দিন বাড়ি গিয়েছি রাধা বললে তোমার সঙ্গে একটা কথা ছিল বললাম কি কথা বলো রাধা বললে আমার ভূত দাদার বড় ইচ্ছে কলকাতা দেখবার আওয়ায় কতবার বলেছে তুমি চাকরি করো কলকাতায় ওকে একবার কলকাতা দেখাতে পারো না আমি বললাম পারি পারি তো বললাম কিন্তু তার কিছুদিন পরেই ও মারা গেল আমার মনের অবস্থা তখন তো বুঝতে পারছ ফতেপুর থেকে ফিরে এসে লম্বা ছুটি নিয়ে দিন রাত কেবল দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে পড়ে থাকতাম বেশ ভালো লাগতো মনে হলো দক্ষিণেশ্বর ছেড়ে আর সংসারে ফিরে যাব না কিন্তু ফিরে এলাম ভাই ঠাকুরই আমায় ফিরিয়ে দিলেন কেমন করে দিলেন এই কথাই বলি সেই দিন সব ভক্তরা বসে আছে নরেন আছে লাটু আছে গিরিশও ছিল বোধ হয় আমি বললাম ঠাকুর আমি আর সংসারে ফিরে যাব না ঠাকুর সব জানতেন রাধার মারা যাওয়ার খবর শুনে খুব কেঁদেছিলেন জানতেন আমার কেউ নেই সংসারে সংসারে কারোর ওপর কোনো দায়িত্ব নেই কার জন্যই বা চাকরি করছি কার জন্যই বা টাকা করি একটা পেট সেজন্যে ভাবি না ঠাকুর শুনলেন খানিক্ষণ তারপর বললেন একটা গল্প শোন বললেন দেখ মুনির ভারী অহংকার ছিল যে ত্রিভুবনে তার মতন ভক্ত আর কেউ নেই বিষ্ণু শুনে বললেন তোমার চেয়েও আর একজন বড় ভক্ত আমার আছে হে এক চাষি যাও তাকে গিয়ে দেখে সোনারদ নারদ দেখতে গেলেন গরিব চাষা সারাদিন খেতে খামারে কাজ করে উরসত নেই মরবার কেবল সকালে ঘুম থেকে ওঠে আর রাত্রে শুতে যাওয়ার আগে এই দুবার মাত্র হরিণ নাম করে তা নারদ কিছুই বুঝতে পারলেন না এলেন বিষ্ণুর কাছে বললেন দেখে এলাম তোমার ভক্তকে কি এমন তার ভক্তি যে এত বড়াই করছো বিষ্ণু তাকে একটা বাটিতে টইটুম্বুর তেল দিয়ে বললেন যাও নারদ এই বাটিটা নিয়ে একবার সারা শহর ঘুরে এসো কিন্তু সাবধান তেল যেন এক ফোঁটাও না পড়ে নারদ চললেন অনেকক্ষণ পরে ফিরে এলেন আবার বাটি ভর্তি তেল নিয়ে তেল এক ফোঁটাও পড়েনি বিষ্ণু জিজ্ঞেস করলেন নারদ আমার কথা কবার স্মরণ করেছো তুমি নারদ বললেন প্রভু আপনার নাম স্মরণ করবার সময় পেলাম কই আমি তো সারাক্ষণ এই তেল নিয়েই ব্যস্ত তখন বিষ্ণু নারদকে বুঝিয়ে বললেন সেই সামান্য চাষার ভক্তি কেন নারদের চেয়েও বড় সেই চাষা হাজার কাজের মধ্যেও দুবার অন্তত হরিকে স্মরণ করে ঠাকুর এমনি কথায় কথায় কেবল গল্প বলতেন গল্প শুনে চুপ করে রইলাম তখনও যেন বিশ্বাস হলো না ঠাকুর বুঝলেন বুঝে হাসলেন বললেন ওই গিরিশকে জিজ্ঞেস করে দেখ ওকে বলেছিলাম যখন ও প্রথম এসেছিল শুধু দিনের মধ্যে দুবার নাম জপ করতে একবার খাবার আগে একবার শোবার আগে ও শেষ পর্যন্ত পেরেছে তুই বা পারবি না কেন তার চেয়ে বেশি তোকে কিছু করতে হবে না মা তো তোর কাছে আর কিছু চায় না রে বোকা ছেলে তারপর হাসি থামিয়ে নরেনের দিকে চেয়ে বললেন ওরে দেখ ব্রজরাখালের বিশ্বাস হচ্ছে না ওরে এই সংসারে যত মত তত পথ যে কোনো মতটাই নিখুঁত নয় তা ভেবে তোর কি দরকার তুই যা করছিস করে যা সংসারে সমস্ত জীবের মধ্যেই শিবকে পাবি আর যদি নাই পাস তাতেই বা কী মা তো তোর মনের কথা জানে রে এই দেখ না সবাই ভাবে তার হাত ঘড়িটাই ঠিক সময় দেয় কিন্তু কোনো ঘড়ির সঙ্গে কোনো ঘড়ির তো মিল নেই অথচ আসলে সঠিক সময়টা যে কি তা কেউ জানে না তা নাই বা জানল তাতে কারোর কোনো কাজের ক্ষতি হচ্ছে কি গল্প করতে করতে কখন যে খাওয়া শেষ হয়ে গিয়েছে কারুর খেয়াল ছিল না ভূতনাথ এক মনে ব্রজ রাখালের কথা শুনছিল হঠাৎ চমক ভেঙে ব্রজরাখাল বললে যা হোক রাধার কাছে সেই কথা তা তার ভূত দাদাকে কলকাতা দেখাবো তা এতদিন তো মনে ছিল না তোমার চিঠি পেয়ে মনে পড়ল রাত্রে ভূতনাথ বলল ওই বাঁয়া তবলা কার ব্রজরাখাল ও ও আমারই এককালে আমি বাজাতাম তারপর এখন বাজাই খোল দক্ষিণেশ্বরে ঠাকুরের সামনে খোল বাজি আর তবলা ভালো লাগে না শোবার আগে ব্রজরাখাল বললে ঠাকুরকেই দেখলে না বড় কুটুম কলকাতায় আর দেখলে কি তবে তাহলে পরশু যাওয়া মনে রেখো কিন্তু আবার ভুলে যেও না যেন আমার ছুটি আছে সেদিন কোথায় এরই মধ্যে ভুলে বসে আছো তোমার চাকরি হে মাইনে এখন পাবে সাত টাকা করে আর একবেলা খাওয়া ওখানেই পাবে বেশ নিষ্ঠাবান ধার্মিক লোক সুবিনয় বাবু নববিধান সভার ব্রাহ্ম ওরা সে কি সে তুমি বুঝবে না এখন রাখাল পাশের পাশের ঘরের দরজা বন্ধ করে দিলে ঘরে শুয়ে অনেকক্ষণ ভূতনাথের ঘুম এলো না সেই কালকের মতো ঘোড়ার পা ঠোকার শব্দ অনেক চাকরের গোলমাল তারপর রাত্রি বারবার সঙ্গে সঙ্গে সেই তন্দ্রার মধ্যে কালোয়াতি গানের সঙ্গে তবলার ঠেকা অনেক রাত্রে লোহার গেট খোলার ঘর ঘর শব্দ আর তারপর তার পরের কথা আর ভূতনাথের মনে থাকবার কথা নয় শেষ পর্যন্ত চাকরি হল ভূতনাথের সাত টাকা মাইনে আর একবেলা খাওয়া তা সাত টাকাই বা কি কম ব্রজরাখাল বললে সাত টাকাই বা কি কম আমি তো এলে পাশ করে দশ টাকায় ঢুকেছিলাম তুমি লেখাপড়া জানা ছেলে বিদ্যে রয়েছে পেটে দেখবে ওই সাত টাকায় শেষে সতেরো টাকায় গিয়ে দাঁড়াতে দেরি হবে না তুমি কিছু দ্বিধা করো না তা বলে দ্বিধা নাকি ভূতনাথের আছে দ্বিধা কিসের ব্রজরাখালের বিনা ভাড়ার ঘরে থাকা আর একবেলা খাওয়া আবার সাত টাকা নগদ মাস গেলে জলখাবার জামাকাপড় নিয়ে মাসে তিন টাকাই খরচ হোক তারপর চার টাকা করে জমা কত বাবুয়ানি করবে করো না ব্রজরাখালের কেনা নতুন জামা কাপড় জুতো পরে রওনা দিলে ভূতনাথ ব্রজ সঙ্গে রাস্তায় বেরিয়ে ব্রজ রাখাল বললে ও মন দিয়ে কাজ করবে কিন্তু বড় কুটুম দেখো আমার বদনাম না হয় ওরা আবার ব্রাহ্ম কি না ব্রাহ্ম মানে এই তোমরা যেমন হিন্দু উনি তেমনই ব্রাহ্ম অর্থাৎ এই দুর্গা কালী গণেশ সব পুজো টুজো করেন না বলেন উতুল পুজো তা সেই সব নিয়ে তোমার কি দরকার তুমি চাকরি করবে মন দিয়ে ফাঁকি দেবে না ব্যাস চুকে গেল লেঠা আমাকে হিন্দু ধর্ম ছাড়তে যদি বলেন তা তো বলবেনি তাহলে তুমি ছাড়বে না তাতে যদি চাকরি যায় যাবে যাবে বলে তো আর রাতারাতি ধর্ম বদলাতে পারো না ধর্ম হলো তোমার মনের বিশ্বাসের ব্যাপার আর যদি মনে করো সাত টাকাই তোমার কাছে বড়ো তাহলে হবে ব্রাহ্ম ব্রাহ্ম সমাজে গিয়ে নেবে দীক্ষা ভূতনাথ উত্তর দিলে না চুপ করে ভাবতে ভাবতে চলল খানিক পরে বললে এই চাকরিতে তোমার মত আছে তো ব্রজ রাখাল তোমার মত না থাকলে দরকার নেই কিন্তু চাকরির শেষে হয়তো গরু শুঁয়র খেতে বলবে আরে না না ওই ভয় নেই তোমার সুবিনয় বাবু লোক খুব ভালো আমার চেয়েও ভালো তবে একটু গোঁড়া তাতেই বা তোমার কি ওর ধারণা কেশব বাবু যা বলেন তাই ঠিক তাই ধ্রুব আর কারোর কথা কিচ্ছু নয় না হয় তাই বললেন তাতে তোমারই বা কী আর আমারই বা কী ভূতনাথ ব্রজরাখালের কথা কিছুই বুঝতে পারলে না ব্রজরাখাল বলেই চলল অথচ দেখো বড় কুটুম আমার ঠাকুর বলতেন ওই হিন্দু ধর্মই বলো আর খ্রিস্ট ধর্ম কিংবা ইসলাম ধর্মই বলো অব চর্চা করে দেখেছি দেখলাম আসলে সেই ভগবানকেই সবাই ডাকে শুধু বিভিন্ন নামে একটা পুকুরের যেমন অনেকগুলো ঘাট থাকে তার এক ঘাটে হিন্দুরা ঘোড়ায় করে জল তোলে আর এক ঘাটে মুসলমানেরা মশুকে করে পানি তোলে আর একটা ঘাটে খ্রিস্টানরা তোলে ওয়াটার আসলে সেই জলই তো সবার লক্ষ্য শুধু নামটা নিয়ে মারামারি বৌবাজার স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে মাধববাবুর বাজার পেরিয়ে সোজা উত্তরে চলতে লাগলো দুজনে এক ঘন্টা সময় লাগলো পৌঁছতে বাড়ির সামনে বড় সাইনবোর্ডের ওপর লেখা মোহিনী সিন্দুর কার্যালয় দরজা খোলাই ছিল ভেতরে ছোটোখাটো আপিসের মতো চেয়ার টেবিল সাজানো কাগজপত্র গোছানো রয়েছে পরিপাটি পরিচ্ছন্ন কে একজন এগিয়ে এলো সামনে এসে বললে বাবু আপনাদের বস্তি বলেছেন আপনারা কি বনমালী সরকার লেন থেকে আসছেন পরে লোকটা আবার ফিরে এলো এসে ব্রজরাখালকে বললে আপনাকে ভাবে ওপরে ডাকছেন ভূতনাথকে বসতে বলে ব্রজরাখাল ওপরে চলে গেল ঘরটার চারধারে চেয়ে দেখল ভূতনাথ আপিস ঘর দেওয়ালের গায়ে অনেকগুলো ফটো টানানো ভূতনাথ কাউকে চেনে না অনেকগুলো সাহেব মেমদের ছবি সোনালি ফ্রেমে বাঁধা সদর দরজার মাথার উপর দেওয়ালের গায়ে বড় বড় অক্ষরে লেখা রয়েছে ব্রহ্ম কৃপাহি কেবলম সমস্ত বাড়িটা নিস্তব্ধ ভূতনাথ চুপচাপ অনেকক্ষণ বসে রইল খানিক পরে কোথা থেকে যেন গানের শব্দ কানে এল ধন্য ধন্য তুমি নমি হে জগত বন্ধন প্রণত জনে কৃপা বিধানে ঘুচাও কলুষ বন্ধন গান গাইছে একজন মহিলা ভূতনাথ অভিভূতের মতো সমস্ত গানটা শুনলে তারপর আবার সব নিস্তব্ধ একা একা বসে থাকতে থাকতে ভূতনাথের কেমন অসহ্য লাগছিল খানিক পরে আবার সেই লোকটা ঘরে এসে বললে আপনাকে বাবু ওপরে ডাকছেন ভূতনাথ লোকটার পেছন পেছন গিয়ে হাজির হলো ভিতরের বারান্দায় সেখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠবার রাস্তা ওপরে উঠে লোকটা পাশেই একটা ঘরের দরজা খুলে বলল ভিতরে যান দরজা খুলতেই ভূতনাথ দেখলে প্রকাণ্ড এক ঘর মাঝখানে এক গোল টেবিলের চারপাশে নিচু নিচু চেয়ারে বসে আছেন সবাই আর সব মুখ অচেনা কেবল ব্রজরাখালের দেখা পেল একপাশে পাশে ভূতনাথকে নিজের পাশের চেয়ারে বসিয়ে ব্রজরাখাল বললে এই হলো আমার বড় কুটুম এখন আপনার হাতেই এর ভার দিলাম নেহাত গ্রাম্য সরল ছেলে এখনো শহরের হাওয়া গায়ে লাগেনি সামনের ভদ্রলোক এক মুখ দাড়ি গোফ নিয়ে হাসতে লাগলেন হা হা করে হাসি তারপর সেই হাসি থামিয়ে বললেন বেশ নামটা কিন্তু ভূতনাথ কয়েকবার নামটা উচ্চারণ করলেন তিনি তারপর বললেন শিবের আর এক নাম ভূতনাথ উপনিষদে পড়েছি নবিত্তেন তর্পণীয় মনুষ্য ওই শিবেরও নেই বিভব নেই ভোলানাথ ভূতনাথ বললে বামুন গাছের পঞ্চানন্দের দৌড় ধরে হয়েছে না তাই পিসিমা আমার নাম রেখেছিল ভূতনাথ ছিমা আসতে নেই এ হাসি তোমার চাপল্যের লক্ষণ মা ভূতনাথবাবু ঠিকই বলেছেন এই ব্রহ্মেরই কত নাম পঞ্চানন্দ এক নাম তার আপনি কি বলেন বাবু। ভূতনাথ ব্রজরাখালের উত্তরের দিকে কান না দিয়ে দেখলে যে হাসছে সে একটি মেয়ে অনেকটা রাধার বয়সী কিংবা হয়তো রাধার চেয়েও কিছু বড় কিন্তু বড় সুন্দর দেখতে তখনও হাসিটা মুখে লেগে রয়েছে তার ভূতনাথের চোখে চোখ পড়তেই মেয়েটি আবার হাসিতে ফেটে পড়তে যাচ্ছিল কিন্তু কেন জানি না বোধহয় বাবার মুখ চেয়েই চেপে গেল মেয়েটির পাশে আর মহিলা বসে আছেন বোধ হয় মা দু হাতে কি একটা বুনছেন মাঝে মাঝে বাবুর দিকে সেই দিকেই এক একবার তাকাচ্ছেন আমার বাবা ছিলেন গোড়া হিন্দু বুঝলেন বাবু। ভারী গোড়া হিন্দু কালী ভক্ত প্রতি শনিবার মধ্যরাত্রি পর্যন্ত কালী পুজো করে রোববার দিন জল গ্রহণ করতেন আর আমার এই খুকু যখন হলো উনি নাম রাখলেন জবা মই। কালীর যেমন জবা শিবের তেমনই ধুতুরা তুমি হাসছিলে মা কিন্তু বাবুর নামটা আমার ভারী পছন্দ হয়েছে সেই গানটা গাও তো মা এতক্ষণে মহিলাটি হাতের বোনা বন্ধ করে চোখ তুললেন একটু আর তুমি গান গাইতে বলো না ওকে এখন যদি গলা ভাঙিয়ে বসে থাকে আসছে শনিবার দিন গাইতেই পারবে না যে একেবারে ব্রজ রাখাল জিজ্ঞেস করলে আসছে শনিবার গান বাজনা আছে নাকি সুবিনয় বাবু বললেন আসছে শনিবার আমার জবার জন্মদিন কিনা না তা হলই বা জন্মদিন জবার গলায় এই গানটা আমার ভারী মিষ্টি লাগে ব্রজ বাবু জয় ধ্রুপদ গাও গাও না না মা বলে সুবিনয়বাবু নিজেই হাতে তাল দিতে দিতে ধরলেন গান থামিয়ে ব্রজ রাখালবাবুর দিকে চেয়ে তিনি আবার বললেন হঠাৎ একসময় ভূতনাথের মনে হল পৃথিবীর সমস্ত কোকিল যেন একসঙ্গে গান গেয়ে উঠল আকাশ বাতাস অন্তরিক্ষের সমস্ত অশ্রুত সুর একসঙ্গে ধ্বনিত হয়ে উঠল মধুকামারের পালা যাত্রায় শ্রীকণ্ঠ হাজরাও বুঝি খেদের গান এমন করে গাইতে পারে না অবাক হয়ে ভূতনাথ দেখলে বাবার সঙ্গে জবাও গলা মিলিয়ে গাইছে মুখে তার সে বিদ্রুপের হাসি আর নেই চোখ অর্ধ মুদ্রিত স্থির মূর্তিতে এক অলোক সামান্য জ্যোতি বেরোচ্ছে সেই মুহূর্তে জবাকে যেন আরও সুন্দর দেখতে লাগল পাশের ব্রজরাখালের দিকে চেয়ে দেখলে ভূতনাথ হাতে তাল দিচ্ছে আর লম্বা লম্বা চুল ভর্তি মাথাটা মাতালের মতো দুলছে আর চোখ দিয়ে অঝোর ধারে জল গড়িয়ে পড়ছে সুবিনয়বাবুরও সেই অবস্থা কিন্তু আশ্চর্য জবার মা আপন মনে মাথা নিচু করে এক মনে বুনে চলেছেন সঙ্গীত যেন তার কানেই যাচ্ছে না একসময় গান থামল কারোর মুখে কোনো কথা নেই সুবিনয়বাবু নিস্তব্ধতা ভাঙলেন বললেন তাল কেটেছি নাকি খালো বাবু আপনি ভালো খোল বাজিয়ে আর চৌতালটা আপনার ঠিক ধরতেও পারি না আমি সুরের দিকে নজর দিতে গেলে আমার তালটাও ওদিকে আবার গোলমাল হয়ে যায় দেখলে তো মা তুমি ভূতনাথের নাম শুনে হাসছিলে যে ভূতনাথ সেই মহেশ সেই ব্রহ্ম সেই বিষ্ণু সবই সেই এক ধ্রুব নির্বিকার অনন্ত জ্ঞান স্বরূপ পরমাত্মা উপনিষদ বলেছে একং রূপম বহুধা জহ করতি যিনি এক রূপকে বহু প্রকার করেন কেন তুমি বারবার জবাকে বকছ বলতো ও তো হাসেনি না বাবা আমি হেসেছিলাম কেন হেসেছিলে মা ভূতনাথ বাবুকে দেখে ঠিক তো হাসলেনি বা উনি আমি তো সেই জন্য কিছু মনে করিনি রাধাও তো হাসত এইবার ভূতনাথ কথা কইলে রাধা কে এই নন্দ জাঠার মেয়ে ব্রজরাখাল বুঝিয়ে দিলে আমার পরলোকগতার স্ত্রীর কথা বলছে বড় কুটুম রাধা হাসত রাধার সই হরিদাসী হাসত হরিদাসীর বর হাসত আন্না হাসত রাধার বিয়েতে বাসর ঘরে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করেছিল তোমার মনে আছে ব্রজ রাখাল তা হাসুক্কে আমি কিছু মনে করি না বলে ভূতনাথ নিজেই হাসলো কথা শুনে সবাই হেসে উঠল জবা হাসলো বাবু হাহা করে হাসলেন ব্রজরাখালও হেসে উঠল জবার মা হাসলেন কিনা বোঝা গেল না তিনি নিজের মনেই বুনতে লাগলেন মুখ নিচু করে সুবিনয়বাবু হাসতে হাসতে বললেন ব্রজরাখালবাবু আপনার বড় কুটুমটি কিন্তু বেশ লোক বাবুকে আমার বেশ পছন্দ হয়েছে অত দিনের কথা এখন সব মনেও নেই কিন্তু সুবিনার বাড়ি থেকে বেরিয়ে বাড়ি ফেরবার পথে ভূতনাথ জিজ্ঞেস করেছিল তুমি বলেছিলে ওরা ব্রাহ্ম কিন্তু বেশ লোক তো ওরা তাই না ব্রজ রাখাল আমি তো ওকে খারাপ লোক বলিনি বড় কুটুম লোক খুব ভালো বেশ আমুদে মানুষ ওদের সমাজের একনিষ্ঠ সভ্যও বটেন টাকাও আছে অনেক কিন্তু মনে ওর শান্তি নেই কেন মাঝে মাঝে ওর স্ত্রীর মাথা খারাপ হয়ে যায় তখন ওকে ঘরে বন্ধ রাখতে হয় যখন ভালো থাকেন তখন কেবল আপন মনে একটা কিছু নিয়ে বুনে যান তা ওই সব নিয়ে তোমার মাথা ঘামাবার দরকার নেই তুমি তোমার চাকরিটা মন দিয়ে করে যাবে রাস্তায় আস্তে আস্তে ভূতনাথ কেবল সেই কথাটাই ভাবছিল অমন প্রাণ খুলে হা হাক করে হাসতে পারেন কি করে সুবিনয় বাবু মোহিনী সিঁদুর আপিসে চাকরি হয়ে গেল ভূতনাথের বারো বাড়িতে রাত্রে শোয়া আর সকালবেলা স্নান করে একটু জলখাবার খেয়ে নিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে আপিসে পৌঁছানো তা হেঁটে যেতে ঘণ্টাখানিকের রাস্তা সকাল থেকেই কাজ শুরু দুপুর বারোটার সময় ডাকতে আসে ঠাকুর বাবু ভাত বেড়েছি তাড়াতাড়ি হাতের কাজটা রেখে হাত মুখ ধুয়ে খেতে বসে একতলায় বাড়ির পিছন দিকে সমস্ত ঘরটাই রান্নাঘর তারই এক কোণে এক একদিন আসন পেতে জলের গ্লাস দেয় ঠাকুর কলাপাতার পাতার ওপর গরম গরম ভাত ফেলে দেয় হাতায় করে বলে এই মদ্যিকানটা একটু গত্ত করুন তো ডাল দিই এক গরম ভাতের ওপর গরম ডাল পড়ে তারপর আলু কুমড়োর একটা তরকারি দেয় এক থাবা কোনোদিন শাক চচ্চড়ি গাদা খানেক ছোটবেলায় ফতেপুরে মাছ না হলে সে খেতে পারতো না তা পরের বাড়ি এমনিতেই খেতে লজ্জা করে তার উপর আবার চাওয়া আরও ভাত দিলে যেন ভালো হতো কিন্তু ঠাকুর যেমন তারা দেয় তাতে কেমন লজ্জা হয় একদিন জিজ্ঞেস করেছিল ভূতনাথ এই মাছ নেই ঠাকুর ঠাকুর বলেছিল গনাগন্তি মাছ তো সে তো সব ওপরে চলে গিয়েছে তারপর তারা দিয়ে বলে একটু হাত চালান বাবু হাবুর মা এক্ষুনি এসে আবার ইঁটো পারবে সুতরাং রকমে খাওয়া সেরে নিয়ে আবার কাজে বসতে হয় কাজ না কাজ হাজার হাজার প্যাকেট ভর্তি সিঁদুর সেই কাগজের কৌটোয় সিঁদুর ভরা তারপর মুখ বন্ধ করে ছাপানো লেবেল লাগিয়ে দেওয়া এক একটি কৌটোর দাম আড়াই টাকা এক মাসের ব্যবহারের জন্য আড়াই টাকা কত দূর দূর দেশে যায় কোথায় রাজশাহী চট্টগ্রাম সিমহাচলম পেনাং আন্নামালাই জাভা বর্ণীয় ফলাহারি পাঠক সিঁদুর ভরে প্যাকেট আঁটে লেবেল লাগায় আর চিঠিপত্র লেখে ভূতনাথ মানি অর্ডার এলে সুবিনয়বাবুর কাছে পাঠিয়ে দেয় ভিপি করে পার্সেল যায় যত এজেন্ট আছে তাদের কাছে পাঠাতে হয় হ্যান্ডবিল নানান ভাষায় লেখা হ্যান্ডবিল হ্যান্ডবিলে লেখা থাকত অদ্ভুত সম্পন্ন সিঁদুর মোহিনী সিঁদুরের গুণে মুগ্ধ হইয়া হাজার হাজার নরনারী অসংখ্য প্রশংসাপত্র পাঠাইয়াছেন কোনো মানুষের জীবনে হতাশা হইয়া আত্মহত্যা করিবার মতো অবস্থা আসিলে ইহার এক প্যাকেট পরীক্ষা করিয়া দেখিতে পারেন যাহারা জীবনে প্রিয় পাত্র কিংবা প্রিয় পাত্রীর প্রেম পাইতে চান প্রিয়জনকে আপনার বসীভূত করিতে চান প্রণয়িনীকে যদি আপনার করতলগত করিতে চান কিংবা যে স্ত্রীলোক আপনাকে ঘৃণা করে অবজ্ঞা করে বা দূরে পরিহার করে তাহাকে যদি হৃদয়স্বরী রূপে লাভ করিতে চান আমাদের এই বহু পরীক্ষিত বহু প্রশংসিত মোহিনী সিঁদুর পরীক্ষা করিয়া দেখুন স্বামী স্ত্রী প্রভুবৃত্ত পিতা পুত্র শিক্ষক ছাত্র গুরু শিষ্য সকলের পক্ষে অপরিহার্য নিত্য হাজার হাজার গ্রাহক ইহার কল্যাণে বিস্ময় সংসারে অপার শান্তি লাভ করিতেছেন ইহা ছাড়া মকদ্দমায় জয়লাভ দুরারোগ্য ব্যাধির উপশম নিরুদ্দিষ্ট প্রিয়জনের সাক্ষাৎ লাভ ইত্যাদি নানা বিষয়ে ইহার দ্বারা কার্যসিদ্ধি হয় এক স্ত্রী এই মোহিনী সিঁদুর ব্যবহার করিয়া তাহার পানা শক্ত স্বামীকে পুনরায় সংসারাশ্রমে ফিরাইয়া আনিয়াছে আর একজন দারিদ্র লাঞ্ছিত হতভাগ্য লটারিতে বিশ সহস্র অর্থ পাইয়া সুখে কালযাপন করিতেছে আর একজন বিফলে মূল্য ফেরত সংসারে শান্তি ফিরাইতে হতভাগ্যদের সৌভাগ্য সঞ্চারে অপুত্রককে পুত্র প্রবাসীকে ঘরে ইহা অদ্বিতীয় ইত্যাদি ইত্যাদি হ্যান্ডবিল ছাড়া পাঁজিতে বিজ্ঞাপনের পাতায় বড় বড় হরফে লেখা থাকত মোহিনী সিঁদুর মোহিনী সিঁদুর স্বদেশে বিদেশে বাংলায় ইংরাজিতে জার্মানি চীন জাপানি তারপর হিন্দুস্থানি গুজরাটি গুরুমুখী পুস্ত সর্ব ভাষায় সর্বত্র এই মোহিনী সিঁদুরের বিজ্ঞাপন যত বিজ্ঞাপন দেওয়া হতো তত বিক্রির অর্ডার প্রশংসাপত্র এক প্যাকেট ব্যবহার করে যারা অল্প ফল পেয়েছে তারা আরও দু প্যাকেটের অর্ডার দিত আরও দুটি পণ্য ছিল সুবিনয়বাবুর মোহিনী আংটি আর মোহিনী আয়না গুণাগুণ অল্প বিস্তর তিনটেরই এক কিন্তু তিনটের মধ্যে নামডাক ডাক মোহিনী সিঁদুরেরই বেশি মোহিনী সিঁদুরের চিঠিপত্র লিখতে লিখতেই হাত ব্যথা হয়ে যেত ভূতনাথের আপিস ঘরের পিছনে গুদাম ঘরে ফলাহারি পাঠকের আপিস বা কারখানা ফলাহারি হেড আর তার দশজন অ্যাসিস্ট্যান্ট তারাও হিন্দুস্থানি আপিসের ছুটির পর যখন তারা বেরোয় তখন মাথা থেকে পা পর্যন্ত লালে লাল হয়ে গিয়েছে শরীর সিঁদুর ঢালাঢালি কৌটোয় ভরা লেবেল আঁটা আর তারপর প্যাকিং করার পর পোস্ট অফিসের ডাকে পাঠানো সমস্ত ভার ফলাহারি কিন্তু তদারক করতে হবে ভূতনাথকে কোন অর্ডারটি কখন এলো সেটা রেজিস্ট্রি করা কত তারিখে ডিসপ্যাচ করা হলো সেটা লিখে রাখা এজেন্টদের চিঠি লেখা ভিপির ফর্ম পূরণ করা সুবিনয়বাবু এক একবার সকালের দিকে তদারক করতে আসতেন বলতেন কাজকর্ম কেমন হচ্ছে বাবু কালো চাপকান গায়ে পরনে পায়জামা কোঁচানো চাদর বুকের ওপর ক্রসের মতো লটকানো পায়ে কখনো চটি কখনো অ্যালবার্ট এটা সেটা দেখতেন বলতেন হচ্ছে একটু পরেই চলে যেতেন বলে হাসি হাসি মুখ সদাশিব মানুষ টাকার ব্যাপারটা নিয়ে যেতে হতো ওপরে ওপরে সেই বড় ঘরটায় তিনি বসতেন কখনো আপিসের কাগজপত্র নিয়ে কখনো বই নিয়ে হয়তো হেলান দিয়ে একটা কিছু পড়তেন আশেপাশে সাধারণত কেউ থাকে না সই করবার আগে একবার জিজ্ঞেস করেন এটা ভালো করে দেখে নিয়েছেন তো বাবু তারপর আবার বইয়ের দিকে মনোযোগ দেন বাঁধানো বই সব আলমারিতে থাকে থাকে সাজানো দুর্গেশ নন্দিনী কামিনী কুমার হংসরূপী রাজপুত্র বিজয় বসন্ত প্রভৃতি আরও অনেক বই সোমপ্রকাশ বিবিধার্থ সংগ্রহ রহস্য সন্দর্ভ ব্রাহ্মিকাদিগের প্রতি উপদেশ ব্রহ্মসঙ্গীত ও সংকীর্তন বেশিক্ষণ দাঁড়াতে হয় না একটু পরেই নিচে চলে আসতে হয় তারপর ঠাকুর রোজকার মতো ডাকতে আসে বাবু ভাত বাড়া হয়েছে কেটে আসুন সেই গরম ভাতের ওপর ডালের গর্ত আর এক থাবা তরকারি প্রত্যহের আপিসের কাজের মধ্যে খাওয়াটা যেন এক শাস্তির মতন অসহ্য হয়ে উঠল তার ফলাহারিদের অন্য ব্যবস্থা দুপুরবেলা কারখানা ঘরের মধ্যেই পেতলের কাঁশি বেরোয় এক একটা করে কাগজের ঠোঙা করে ছাতু বেঁধে আনে কাপড়ে সেটা ঢালে তার ওপর ঢালে জল অতি সংক্ষিপ্ত সরল প্রণালী খাবার পর বাঁ হাতে জলের ঘটিটা উপুর করে মুখের মধ্যে কি খাটতে পারে সব সিঁদুর ঘাঁটতে ঘাঁটতে লাল হয়ে যায় চোখমুখ তবু ক্লান্তি নেই তারা মাইনে পায় পাঁচ টাকা করে মাসে মাসে মানি অর্ডার করে তিন টাকা দেশে পাঠায় ঠাকুর সেদিন যথারীতি ভাত আর ডাল দিয়ে ঠাকুর বললে আজ ওই দিয়েই খেতে হবে বাবু তরকারি হবে না ভোক্ত মাথা উঁচু করে বললে সে কি সব ফুরিয়ে গিয়েছে কম করে ভাড়ার থেকে আনাজ বেরুলে আমি কি করব বাবু ভাড়ার তো আমার হাতে নয় ভূতনাথ ভাবলে তাও তো বটে বললে ভাড়ারে ভাড় তবে কারো পড়ে আগে সে তো হাবার মার হাতে জবা দিদিমণি পাঠিয়ে দেয় হাবার মাকে একবার ডাকো দি এলো হাবার মা আধ ঘুমটা দিয়ে দাঁড়ালো দরজার এক পাশে ঠাকুর বললে ওই তো হাবার মা এসেছে ওকে জিজ্ঞেস করুন আমাদের খাবার জন্য আনাজ তরকারি কিছু দেওয়া হয়নি তোমাকে ঘোমটার ভিতর থেকে হাবার মা কি বললে বোঝা গেল না ঠাকুর বুঝিয়ে বললে তাকে আনাজ তরকারি কিছু তোমাকে আজ দেওয়া হয়নি কেরানীবাবু তোমাকে জিজ্ঞেস করছেন তো আগে হ্যাঁ দেওয়া হয়েছিল আজ কম দেওয়া হয়েছিল কি যেমন বরাদ্দ থাকে তেমনই তো দেওয়া হয়েছিল কতখানি বরাদ্দ থাকে আমি নেকা পড়া জানি না যা বরাদ্দ থাকে তাই নিয়ে আসি আবার মার কাছ থেকে কোনো প্রশ্নের সমাধান যে পাওয়া যাবে এমন মনে হলো না এবার ভূতনাথ ঠাকুরকে বলল তুমি বলো কর্তাদের যে বরাদ্দ যেন বাড়ানো হয় যা দেওয়া হয় তাতে পেট ভরে না কারোর সারাদিন খাটবো খুঁটবো না খেতে পেলে তোমরাই বা কাজ করবে কেমন করে তোমরাও তো উপোস করবে তা তো ঠিক বাবু কিন্তু কর্তাদের তো ওই কথা বলতে পারবো না কেন পারবে না সবাই খেতে পেলো কি না পেলো তা তো তোমাকেই দেখতে হবে ঠাকুরকে জিজ্ঞেস করে ভূতনাথ জানতে পারলে এই বাড়ির নিয়ম প্রতিদিন সকালবেলা জবা দিদিমণি ভাঁড়ার খুলে তালিকা দেখে দেখে সারা দিনে জিনিস একসঙ্গে বের করে দেয় বাড়ির লোকজন ছাড়া চাকর ঠাকুর ঝি কেরানীবাবু গরু ঘোড়া পাখি সকলের খাবার জিনিস দিয়ে দেয় চাকরদের তামাক পর্যন্ত চাল ডাল তেল নুন তরিতরকারি কাঁচা আনাজ ঘোড়ার দানা গরুর খোল ভুসি চুনি সমস্ত সমস্ত ওজন করে মেপে দেওয়া কম পড়বার কথা নয় সুবিনয়বাবু যেমন ভালো লোক তাকে এ নিয়ে বিব্রত করতে কেমন যেন লাগল ব্রজরাখালকে বললেও হয় কিন্তু ব্রজরাখালই বা কি ভাববে হয়তো এরপরে চাকরিটাই হাতছাড়া হবে শেষ পর্যন্ত এত কষ্টের চাকরি বাড়িতে ফিরে এসে ব্রজরাখাল বললে কি গো বড় কুটুম কেমন চাকরি বাকরি চলছে কোনো কষ্ট হচ্ছে না তো না না কষ্টের কি আছে অন্য কিছু কষ্ট তো নেই তার তবু মুখ ফুটে বলতে গিয়ে কেমন যেন বাঁধে কিন্তু একদিন সে বলেই ফেললে বললে আজকের চালটা একটু বেশি না অব্রজ রাখাল কেন পেট ভরে না বুঝি ভরে তবে আজ সকাল সকাল খেয়েছি ও বেলা আর খিদেটাও পেয়েছে একটু বেশি সত্যি তো পিসিমার মতো কে আর সামনে বসিয়ে খাওয়াবে ভূতনাথকে পেটের কাপড় সরিয়ে পিসিমা পেট দেখে তবে ছাড়ান দিত খা একটু দুধ দিয়ে হরগয়লানে নতুন গরুর দুধ দিয়ে গিয়েছে তার চাঁচি পড়েছে এতখানি তাই দিচ্ছি আর নতুন আমসত্ব ওই ভাত কটা ফেলিস নে আর আজ খা যা কাঁঠালটা ভাঙছি বস একটু কত সব আদর কত ভালোবাসা আপনারা শুনছিলেন সাহেব বিবি গোলামের তৃতীয় পর্ব আজকের পর্বটি এখানেই শেষ করলাম আশা করি এই উপন্যাসটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমাকে কামেন্টে জানাবেন আর ভিডিওতে একটি লাইক দেবেন আজকে যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আবার আসছি পরের দিন নতুন একটি এপিসোড নিয়ে এই উপন্যাস নমস্কার ভালো থাকবেন সবাই